আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আবার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। যদিও আমি সবসময় চাই আমি রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু নানা ব্যস্ততার কারণে কিন্তু রেগুলার হতেও পারি না। তাছাড়া এই কয়েকদিন যাবতে আমাদের বাসাতে খুবই কারেন্টেরও ডিস্টার্ব ছিল, পাশাপাশি ওয়াইফাইও ছিলই না। তার জন্য কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও আমি দেখতে পারিনি, আপনাদের সাথে কোনোভাবে কানেক্ট থাকতে পারিনি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। বর্তমান সময় পরিস্থিতি আবহাওয়া কেমন জানি হয়ে গিয়েছে। যখন যা শুরু হয় আর কি, যখন বৃষ্টি শুরু হয় তখন তো এক নাগারে বৃষ্টি হতেই থাকে, একদম বৃষ্টি দিয়ে সবাইকে বিরক্ত করে ফেলে। পরে আবার এখন গরম শুরু হয়ে গিয়েছে, আর গরমে কিন্তু এখন আমরা মোটামুটি অতিষ্ঠ হয়ে গিয়েছি। এত গরম কোনোভাবেই কিন্তু সহ্য করার মতো নয়। তারপরেও আর কি করার, পরিস্থিতি পরিবেশ এগুলো তো আর আমাদের হাতে নেই, যা হওয়ার তা তো হবেই। আমরা নিজেরা চেষ্টা করব নিজেদেরকে ভালোভাবে রাখার জন্য, ভালো করে থাকার জন্য। ব্যালকনিতে আমি পুঁইশাকটা লাগানোর পর থেকে মাশাআল্লাহ গাছটাও কিন্তু বড় হয়ে গিয়েছে, আর পুঁইশাকের পাতাগুলো একদম সতেজ আর ফ্রেশ, দেখে তো একদম কাঁচা খেতে ইচ্ছে করে। কিন্তু তারপরে আমি আজকে কিছু পাতা নিয়ে এসেছি, আর এ তো ধুয়ে নিয়ে এসেছি, আর আজকে পুঁইশাকের পাতা দিয়ে পাবদা মাছ রান্না করব। আপনারা তো অনেকেই জানেন আমার আম্মা আসছে, আর আম্মা একটু অসুস্থ, তার জন্য কিন্তু আম্মাকে হসপিটালে নিয়ে যাব। তার জন্য সকাল থেকে আজকে মোটামুটি কাজগুলো গুছিয়ে তারপরে তো যাব। দেখা যায় কোথাও যাওয়ার সময় যদি কাজগুলো গুছিয়ে না রেখে যায়, তারপরে এসে কিন্তু খুব বেশি ঝামেলা হয়ে যায়, আর ইচ্ছেও করে না কাজগুলো করার জন্য। আর একটা সংসারে সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ কাজ হচ্ছে রান্নাবান্না করা। দেখা যায় একটা কিছু রান্না করতে গেলে যে আর আগে পেছনে যে কাজগুলো, এই কাজগুলো করতে গেলেও কিন্তু বেশ সময় লেগে যায়। তাই আগে আমি আজকে চেষ্টা করব সব কিছু রান্না করে তারপরে তো যাওয়ার জন্য। আমার ভাই যেহেতু পুলিশ, তাই কিন্তু রাজারবাগ পুলিশ হসপিটালের সুযোগ সুবিধা আমার আম্মা পেয়ে থাকে, আর এজন্য কিন্তু আম্মাকে এখানে নিয়ে যাব। যদিও আসতে চেয়েছিল না, জোর করে নিয়ে এসেছি যাতে এখানে এসে সব ধরনের পরীক্ষা টেস্ট ডাক্তার দেখিয়ে যেতে পারে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ইতিমধ্যে কিন্তু আমার চ্যানেল অনেক নতুন নতুন বন্ধু যোগ হয়েছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ একটা কমেন্টে পোস্ট করবেন, এতে করে আমার বুঝতে সুবিধা হবে। আমি সময় সুযোগ করে আপনাদের চ্যানেলে গিয়ে ভালোবাসাটা দিয়ে আসবো। ইউটিউব যেহেতু একটা ধৈর্যের জায়গা এবং সাপোর্টের একটা জায়গা, তাই যদি আমরা একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের সবারই উচিত, তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা যার ভিডিওটা দেখি না কেন একটা ভালোবাসা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এখানে অনেক প্রিয় আপুরা রয়েছেন যাদের ওয়াচ টাইমের জন্য কিন্তু মনিটাইজটা হচ্ছে না। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আমি যেহেতু এখন একটা ফোন দিয়ে ভিডিও করি, এডিট করি, আর পাশাপাশি আপনাদের ভিডিও দেখি, তাই কিন্তু এখন আমি সবার ভিডিওটা দেখতে পারি না। কিন্তু যাদের ভিডিওটা দেখি না কেন আমি চেষ্টা করি পুরো ফুল ওয়াচ করার জন্য। আর ইউটিউবে যারা আসবেন কিংবা এসেছেন, আপনাদের প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ধৈর্য। ইউটিউব কিংবা বাস্তব যে কোনো কাজেই কিন্তু আমাদের ধৈর্য জিনিসটা অনেক বেশি প্রয়োজন। আমরা যদি ধৈর্য ধরে নিজ নিজ তাগিদে একটা কাজ করার চেষ্টা করি, সেই কাজটা কিন্তু 2 দিন আগে হোক কিংবা পরে আমরা কিন্তু সফলতা পেয়ে থাকি। আর ইউটিউবিং জিনিসটা হচ্ছে আরও বেশি ধৈর্যের জায়গা। আমি নিজেও অনেকবার ধৈর্য হারিয়ে ফেলেছি, তারপর আবার ঘুরে দাঁড়িয়েছি। আর এই তো এইভাবেই কিন্তু আল্লাহর অশেষ রহমত আর আপনাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসায় আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ। আর বর্তমান সময়ে ব্লগিং চ্যানেলগুলো কিন্তু অনেক বেশি, দেখা যায় আমরা যে পরিমাণ লোক আছে যে ভিডিও দেখবে তার থেকেও বেশি লোক আছে যে তারা নিজেরাই ভিডিও বানায়। এই কম্পিটিশনের সময় কিন্তু আমরা আমাদের বেস্টটা যদি দিতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। তারপরে অনেক প্রিয় আপুরা রয়েছেন যারা খুব বেশি জেনে বুঝে তারপরে ইউটিউবে আসেন তাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু ইজি হয়ে যায়, কিন্তু আমার মতো যারা একদম না বুঝে একটা চ্যানেল খুলে ফেলেছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্টের একটা প্ল্যাটফর্ম। আমি নিজেই কিন্তু অনেকবার ইউটিউবিংটা ছাড়তে চেয়েছিলাম, সবসময় যে প্রিয় মানুষদের সাপোর্ট পেয়েছি বিষয়টা কিন্তু এমনটা নয়, শুধুমাত্র আমার ইচ্ছে চেষ্টা এই কারণেই কিন্তু এতদিন পর্যন্ত টিকে আছে আলহামদুলিল্লাহ। আর এখন তো সময়ের সাথে সাথে ইউটিউবে এসেও কিন্তু আমি অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি যাদের সাথে আমার অনেক কথা হয়, তাদের সাথে আমার অনেক বেশি খোঁজখবর নেওয়া হয়। আর এখন তো এটা এক প্রকারে নেশা হয়ে গিয়েছে, কোনোভাবেই আর ছাড়ার সুযোগ হচ্ছে না। একবার যদিও মনে হয় যে ইউটিউবিংটা ছেড়ে দেব, তারপরে আবার এতো আমার প্রিয় আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস, তাদের ভালোবাসা, এগুলো কিন্তু আবার আমি ফিরে আসি। বাড়ি থেকে আম্মা নারকেল নিয়ে এসেছিল, আর 2টা নারকেল নিয়ে এসেছিল, যেহেতু খুবই গরম হয়তো আবার কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু নারকেলগুলোকে এত ভেঙে পরিষ্কার করে তারপরে কুড়িয়ে রেখে দিব। কিছুটা নারকেল রেখে দিয়েছি, আজকে তালের বড়া পিঠা বানাবো। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপের মতো নিয়েছি তালের রস। তালের রসটাও কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিল। 1/4 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি, আর আমি 1/2 কাপ দিয়েছি চিনি, চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, আর খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর এটা দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি, আর সাথে একটু করে গুঁড়া দুধ দিয়েছি, এতে করে দেখা যায় তালের পিঠাটা খেতে আরও বেশি মজা হয়। এখন এই তো আমি একটা প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর এখন ছোট ছোট করে ইচ্ছা করলে কিন্তু হাতেও দিয়ে দেওয়া যায়, আমি এখানে আর হাত দিয়ে দিইনি। দেখা যাবে একবার হাত দিয়ে দিতে হয়, আবার হাতটা ক্লিন করতে হয়, বারবার কিন্তু একটা ঝামেলা হয়, তার জন্য আমি এরকম একটা ছোট চামচ দিয়ে একটু একটু করে ডোটা দিয়ে এই তো একটু বড়ার মতো করে পিঠাগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। আর সন্ধ্যার সময় কিন্তু আমরা আজকে এটা দিয়ে নাস্তা করেছি, যদিও আজকে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি, তারপরেও যেহেতু অনেক আপনাদের প্রশ্ন ছিল আমার চ্যানেলটায় মনিটাইজ হয়েছে কিনা, তাই ভেবেছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করি। এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।